আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ আমি ডাক্তার খান খানাসি আপনাদের সাথে যে যেখান থেকে ভিডিওটা দেখছে সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমরা আলোচনা করব লিঙ্গের অর্থাৎ পেনিসের যদি কোনো রক্ত নালী বা রগ ভেসে যায় রুগীদের অভিযোগ থাকে যে লিঙ্গের রগগুলো দেখা যায় ভেসে গেছে দুর্বল হয়ে গেছে এটা সচরাচর যারা যুবক আছে তারা অভিযোগ করে এভাবে তারা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে মাস্টারবেশন বা হস্তমেদন করছে তাদের লিঙ্গের যে ত্বক তার উপরে রক্তের নালিগুলো দেখা যাচ্ছে দৃশ্যমান হচ্ছে তাদের ভাষায় এই রক্তের নালিগুলোকে তারা রক বলে এই রকটাকেও ভেসে গেছে দুর্বল হয়ে গেছে এখন তার বিয়ে করতে ভয় পাচ্ছে এই জাতীয় সমস্যাগুলো থেকে আসলে বেরিয়ে আসার উপায় কী আমাদের কাছে অনেক সময় এই ধরনের প্রশ্ন নিয়ে অনেক পেশেন্টরা আসে তাহলে এই জিনিসটা আগে বুঝতে হবে যে দেখেন লিঙ্গের যে ত্বক বা স্কিনটা অনেকটা যেটাকে বলা হয় বডির অন্যান্য স্কিনের তুলনায় বেশি আসলে আপনার পাতলা থাকে পাতলা থাকার কারণে যে লিঙ্গের যেই স্কিনের নিচে যে পরিমাণে চর্বি থাকার থাকার কথা সেটা কিন্তু থাকে না শরীরের অন্যান্য অন্যান্য জায়গায় দেখবেন আপনার চর্বি থাকে স্কিনের চামড়া নিচে কিন্তু চর্বি থাকে তো লিঙ্গ যেহেতু আপনার শক্ত হলে এটা হচ্ছে বড় হয় এক্সটেনশন হয় সেই জন্য লিঙ্গের ত্বকে অর্থাৎ চামড়ার নিচে এক্সট্রা কোনো চর্বি থাকে না সেই জন্য যে রক্তের নালিটা এখানে দুই ধরনের নালি পাওয়া যায় একটা হচ্ছে শিরা একটা হচ্ছে ধমনী সচরাচর যেটা সবথেকে বেশি দেখা যায় রক্তের হচ্ছে লিঙ্গের যে ত্বকের বা চামড়ার আপনার শিরাগুলো দৃশ্যমান হয়ে যায় এটা মাস্টারবেশন যাদের অতিরিক্ত পরিমাণে হয় মানে এক্সেস পরিমাণে হয় তাদের এই জাতীয় জিনিসটা দেখা দেয় তাহলে এই ক্ষেত্রে আপনার করণীয়টা কি এটা আপনার চিকিৎসা ব্যবস্থায় কি করে থাকি এটা দেখতে হবে যে আপনার অন্ডকোষ যাতে আপনার অন্ডকোষেও কি অন্ডকোষ থলিতে এই জাতীয় কোনো কিছু আছে কি না মানে এটা পেছিয়ে অনেকগুলো রক্তের নালি পেশিয়ে কোনো মানে বাঁকা আঁকা বাঁকা মানে এলোমেলো হয়ে আছে কি না যদি এলোমেলো হয়ে থাকে বা শরীরে পায়ে বা কোথাও থাকে তাহলে এটা ভেরিকোসিল একটা লক্ষণ হতে পারে সচরাচর এটা শুধুমাত্র যদি লিঙ্গের ত্বকে যদি এরকম হয় রোগগুলো দেখা যায় বা রক্তের নালিগুলো দৃশ্যমান ভেসে থাকে এটার কোনো চিকিৎসা দরকার হয় না এটা স্বাভাবিকভাবে অনেকের হয়ে থাকে পরবর্তীতে এটা বয়স বৃদ্ধির সাথে সাথে শরীর স্বাস্থ্য যদি আপনি স্বাস্থ্যটা যদি ভালো হয় আপনি যদি পুষ্টিকর যদি খাবার খান এটা আস্তে আস্তে এটা আবার ঠিক হয়ে যায় এটা আপনাকে খেয়াল করতে হবে যে এটা কোনো ব্যথা করছে কি না বা কোনো আপনার চুল কাঁড়ে কিনা বা কোনো ব্লিডিং হচ্ছে কিনা বা পুষ পরে কিনা বা কোনো যদি কোনো সমস্যা না থাকে শুধুমাত্র দেখতে যদি আপনার দৃষ্টি কটু হয় আপনার লিঙ্গের ত্বকে যদি আপনার রকগুলো যদি ভেসে যাওয়ার কারণে দেখতে খারাপ লাগে তাহলে এই জিনিসটা আপনাকে অপেক্ষা করতে হবে সময়ের ব্যবধানে এটা ঠিক হয়ে যায় আর যদি এটা খুব বেশি যদি আপনার কোনো সমস্যা না করে ব্যথা নাই কোনো মানে আপনার দেখতেও আপনার কোনো আপত্তি নাই তাহলে এইটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো লিঙ্গের যে আপনাদের যে অভিযোগ যে রগগুলো ভেসে গেছে এই জন্য স্ত্রীর সাথে সহবাসে মেশায় মিলনে কোনো ইফেক্ট পড়ে না মিলনের যে ডিউরেশন সময় স্থায়িত্বকাল লিঙ্গে যে ইরেকশন শক্ত হওয়া ইলেকট্রাল ডিসফাংশন ইত্যাদি ইত্যাদি যে সমস্যা বীর্যটা পাতলা হয়ে যাওয়া এই জাতীয় কোনো সমস্যা এই রগের কারণে হয় না তাহলে এইটা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা কারণ না করলেও চলবে তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ